ভবন, আজকে আমি একটু বাইরে যাচ্ছি, রাতে ফিরবো না। তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়িস, চললাম আমি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। তাড়াতাড়ি হসপিটাল এসো, তোমার বাবা আর নেই। আমি কোথায় আসলাম?
দাদা শুনছেন? কে হলো দাদা, আপনি চমকে গেলেন কেন? আপনি বলতে পারেন এটা কোথায়? আমি এটা কোথায় এসেছি বুঝতে পারছি না। তুমি জানো আমি কে? না, কে তুমি? চলো তোমাকে একটা গল্প শোনাই। এটা 1988। কি বলছেন, আমি তো 2011 ছিলাম। আমি একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমি ফোনে কথা বলছিলাম, তারপর কোথায় যেন হাত লাগলো, তারপর এখানে আমি চলে আসলাম। এটা দেখি এটা কোন গভীর জঙ্গল। তোমার নাম রাহুল তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? তুমি 2011 সালের রাহুল আর আমি 2021 সালের রাহুল। তুমি ওয়ার্ম হোলে করে এখানে চলে এসেছো। সেটা কি দাদা? সেটা এক ধরনের টাইম ট্রাভেল বলতে পারো। টাইম ট্রাভেল? হ্যাঁ টাইম ট্রাভেল। আমি অনেক রিসার্চ করার পরে একটা টাইম মেশিন বানাতে সক্ষম হই। তাই নাকি? কিন্তু ব্যাপারটা হলো এই বিষয়ে তুমি আর আমি ছাড়া আর কেউ না জানে, এটা আমার আর তোমার মধ্যেই থাকবে। আসো তোমাকে একটা জিনিস দেখাই। হুম বলো, কী দেখাতে চাও? হুম দাঁড়াও। এটাতে তুমি তোমার সময়, আমি আমার সময় ফিরে যেতে পারবো। তাই কি করে? তুমি যখন ফার্স্ট টাইম টেবিলের শিকার হয়েছিলে, তারপর থেকে আমি দীর্ঘ রিসার্চ শুরু করি। রিসার্চ করে এটা বার করি যে টাইম টেবিল সম্ভব কি সম্ভব না। তারপরই আমার হাতে এটা আসে, এটা সাহায্যে তুমি তোমার সময়, আমি আমার সময় ফিরে যেতে পারবো। কিন্তু তার আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমি হলাম ফিউচারের তুমি। হ্যাঁ কি বলছো, এটা কি করে সম্ভব? তুমি শান্ত হয়ে বসো। এটা তো তুই এটাই হলো ব্যাপার, তুমি অনেক কিছু জানো না, এরকম ব্যাপার আছে। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। 2013 সালের 23শে মার্চ তুমি বাবাকে বাড়ি থেকে বাড়তে দেবে না। কেন, কি হবে তাহলে? না দেবে না বলছি, দেবে না। কেন, কি হবে সেটা বলো। কারণ সেদিন আর বাবা থাকবে না। কি বলছো তুমি, তুমি কি করে জানলে? আজকে আমি তো বাইরে যাচ্ছি, রাতে ফিরব না। তুই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়িস, চললাম আমি। ঠিক আছে বাবা, সাবধানে যে। তাড়াতাড়ি হসপিটাল এসো, তোমার বাবা আর নেই। আমি যখন তোমার টাইমে ছিলাম, সেই দিনে আমার বাবাকে বাঁচাতে পারি, তাই জন্যই মেশিনটা বানিয়েছি যাতে বাবাকে ফিরিয়ে আনা যায়। তাহলে বলো কি কাজটা করতে পারবে তো? হ্যাঁ অবশ্যই, আমি তো আমার বাবাকে বাঁচাবো, কারণ তোমার উপরে কিন্তু আমি নির্ভর করে আছি। এনাও, এখানে হাত দাও। বাবা, আমি একটু বাইরে যাবো, কাজ আছে। কি দরকার তাড়াতাড়ি বল। না তোমাকে আজকে যেতে হবে না। তুমি কোথায় যাবে? আজকে যেতে হবে না, অন্যদিন যেও। না না আজকে যেতেই হবে, আমার খুব দরকারি কাজ আছে। না আজকে যেও না তুমি বাইরে, আমার মন বলছে তোমার আজকে বাইরে যাওয়াটা ঠিক না। ঠিক আছে, তুই যখন এত বড় করে বলছিস তখন আজকে বাদই দিব। বাবা বল কেমন আছো? কেন ভালোই আছি? না এমনি